আপনার ছেলে সন্তান হবেই হবে। এই খাবারগুলি শরীরের এমন কিছু পরিবর্তন আনে যা ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়িতে দেয়। তাই বলে এগুলোকে ম্যাজিক পিল ভেবে নিলে ভুল করবেন। এইসব খাবার খাবেন আর 9 মাস পরে ছেলে সন্তানের জন্ম হবে এমনটাই ভেবে নেবেন না। তবে গবেষণায় যেহেতু প্রমাণিত হয়েছে, তাই কিছু না ভালো ফলেই যে মিলবে তা হলফ করে বলতে পারি। তাহলে আর অপেক্ষা কেন? চলুন জেনে নেওয়া যাক সেই সব খাবার সম্পর্কে যেগুলো খেলে ছেলে সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায়। 1, কলা। এতে উপস্থিত পটাশিয়াম ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। আসলে এই খনিজটি মায়ের শরীরের স্পার্ম যাতে বেশি সময় জীবিত থাকতে পারে সে বিষয়ে খেয়াল রাখে, যে কারণে অনেকে দাবি করে থাকেন যে কলা খাওয়ার সঙ্গে ছেলে সন্তান হওয়ার গভীর যোগ রয়েছে। প্রসঙ্গত, সন্তান নেয়ার পরিকল্পনা করার পর ভাবি মাকে দিনে কম করে 2টি কলা খেতে হবে, তবেই ফল মিলবে। 2, ব্রেকফাস্টে খেতে হবে সিরিয়াল জাতীয় খাবার। পুষ্টিকর পরিবেশে স্পার্মের কার্যকারিতা বৃদ্ধি পায়, আর স্পার্ম যত ঠিক মতো কাজ করতে পারবে তত ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়বে। সেই কারণেই তো মায়েদের শরীরে যাতে পুষ্টির অভাব দেখা না দেয় সেদিকে খেয়াল রাখাটা একান্ত প্রয়োজনীয়। আর এই কাজটি করতে পারে সিরিয়াল জাতীয় খাবার। সেই কারণে প্রতিদিন সকালে এই জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় ভাবি মায়েদের। 3, মাশরুম। স্পার্মের কার্যকারিতা বাড়াতে ভিটামিন ডি এবং পটাশিয়াম বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, এই 2টি উপাদান প্রচুর পরিমাণে রয়েছে মাশরুমে। তাই তো চিকিৎসকেরা মনে করেন স্বামী এবং স্ত্রী যদি মাশরুম জাতীয় খাবার বেশি করে খান তাহলে তাদের ছেলে সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। 4, সাইট্রাস ফল। এই ধরনের ফলে ভিটামিন সি বেশি মাত্রায় থাকে। এই উপাদানটি মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, ফলে ছেলে সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। কারণ মায়ের শরীর যত সুস্থ থাকবে, পুষ্টির অভাব যত দূর হবে, তত ছেলে সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা বাড়বে। 6, সিফুড। এই ধরনের খাবারে উপস্থিত জিঙ্ক স্পার্ম কাউন্ট বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর একথা তো সবারই জানা যে স্পার্ম কাউন্ট যত ভালো হবে তত ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়বে। তাই তো সন্তান নেয়ার পরিকল্পনা করলে সি ফুড বেশি করে খাওয়া শুরু করুন। 7, শরীরে নুন এবং পটাশিয়ামের মাত্রা যেন ঠিক থাকে। মায়ের শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের ব্যালেন্স যত ঠিক থাকবে তত মায়ের শরীরে ছেলে সন্তান জন্ম নেওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে। প্রসঙ্গত, যতদিন না প্রেগন্যান্ট হচ্ছেন ততদিন নুন রয়েছে এমন খাবার বেশি বেশি করে খাবেন। 8, টমেটো। মায়ের শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের ব্যালেন্স ঠিক রাখতে টমেটো দারুণভাবে সাহায্য করে। শুধু তাই নয়, ভিটামিন সি এর ঘাটতি যাতে দেখা না দেয় সেদিকেও খেয়াল রাখো। তাই তো গর্ভাবস্থার আগে পর্যন্ত বেশি বেশি করে এই সবজিটি খেলে স্বাভাবিকভাবে ছেলে সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। 10, কুমড়োর বীজ। এতে রয়েছে প্রচুর মাত্রায় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং জিঙ্ক। এই 2টি উপাদান পুরুষদের শরীরে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়, ফলে স্পার্মের স্বাস্থ্যের উন্নতি ঘটে। অন্যদিকে এই প্রাকৃতিক উপাদানটি মহিলাদের শরীরে ছেলে সন্তান ধারণ করার ক্ষমতা বৃদ্ধি করে। ভিডিও